বিজয় কিবোর্ড দিয়ে কিভাবে ইউনি কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? অপ্রো প্রথমে কাস্টম নিয়ে আসবেন, তারপরে করবেন কি, আমরা করতাম হচ্ছে কন্ট্রোলটার বি বিজয়, এখন করবো কন্ট্রোলটার ভি ভি জাস্ট ভি ভি ফেলছি, এখন টাইপ করেন বিজয় যেভাবে করতেন সেভাবে আছে। এই প্রবলেম গুলো আসতে পারে, যে ভাঙা ভাঙ্গি এগুলো আসতেই পারে, এগুলো সলিউশন করার জন্য আপনি বাইকে এসে খালি এরকম যদি ঘর বক্স মাস আসে সেক্ষেত্রে খালি এখানে আসবেন টাইপে এডিটে আসে, এই যে প্রিফারেন্সে এসে টাইপ, এখানে যদি এটা থাকে জাস্ট এটা চেঞ্জ করে এটা দিয়ে দিবেন সু ইন্ডিক অপশনস, সু ইস্ট এশিয়ান অপশনসটা থাকলে এটাকে ইন্ডিক্স করে দেবেন, অথবা দুইটা কোনোটাই না থাকলে সু ইন্ডিক্স অপশন দিয়ে দেবেন, কারণ আপনার টাইপগুলো ইয়েতে চলে আসবে। ঠিক আছে, এইবার আপনি এটাকে কি আসছে বাই ডিফল্ট নির্মলা নির্মলা আসলো, হ্যাঁ এটা বাই ডিফল্ট আসছে নির্মলা, এখানে এখান থেকে আপনার ওই টাইপ যদি থাকে আপনি এটা দিয়ে দিবেন শরীফ, শরীফ এটাতে শরীফ এখানে এসব করা নাই সেজন্য আসা নেই, অর্থাৎ তখন যেটা চার্জ দিবেন আসবে, মানে আগে আমি টাইপ করে নেব, হ্যাঁ অবশ্যই টাইপ করে নেব, আমাদের আগে করে নেব টাইপ করে সিলেক্ট করে নিয়ে তারপর টাইপ করে দেন ফন্ট ঘর এখান থেকে এগুলো তো প্রিমিয়ার, টাকা ছাড়া দিবে না, টাকা ছাড়া দিচ্ছে না, দেখে দেখছেন ডাউনলোড নাই, পাঁচ পাঁচ জনে কিনছে মাত্র, এই যে এত সুন্দর ফন্ট কিনছে মাত্র তিন জন, টাকা দিতে হয় যে, এই যে এত সুন্দর ফন্ট পাঁচ জন, তার মানে পাঁচ হাজার টাকা ইনকাম হয়েছে মাত্র, আমার সোনার মানে কত সুন্দর ফন্ট আটটা হয়েছে, আর এগুলো ফ্রি দেখছেন 1000 2000 2500, আমরা বাঙাল আমরা, এটা তো ফ্রি তাই না, এটা না এটা ফ্রি, এটা নেই শুভ শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা জাস্ট
ফোল্ডারে ডাবল ক্লিক, এই ফন্ট গুলো কোথাও ফোল্ডার করে রেখে দিবেন। হ্যাঁ, ইয়ে করে বাংলা ইউনিকোড ফন্ট ফোল্ডার করে রেখে দিবেন, কারণ হচ্ছে একসময় আপনার উইন্ডোজ দেওয়া লাগবে, উইন্ডোজ দেওয়া লাগলে তো সব শেষ, সেক্ষেত্রে আবার খুঁজবেন করে আবার ডাউনলোড করুন। আর যদি এগুলো ইয়েতে থাকে কোথাও ব্যাকআপ রেখে দেন, উইন্ডোজ করেন যাই করেন না কেন, আবার প্রয়োজন মুহূর্তে আপনি এখান থেকে ইনস্টল করে দিবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করে ও এখান থেকে আগে বের করতে হবে ফোল্ডার থেকে, ড্রাগ করে এনে রেখে দিলেন অথবা আপনার ফোল্ডার আপনি রাখবেন। রাখার পরে এটা হচ্ছে পন্ট সুবা সুব শুভা সন্ধ্যা, রাইট বাটন ক্লিক করলে আর সে ইনস্টল। হ্যাঁ, এটাই তো হবে না, এরকম ফন্ট তো নাই, হয় না আবার কি হয় না কোনো কথা আছে, তো এইভাবে করে করবেন। আর বাঙালি যেহেতু বাংলা ডিজাইন তো করতেই হবে, সেই ছোটবেলা থেকে সুতুন্নি এই সেই এসব ফন্ট কিন্তু এখন চলে না, সকল ক্ষেত্রে কোনো অগ্র ফন্টের ব্যাপক চাহিদা করবেন। আমরা আর্টিস্টিক ফন্ট লাগবে না, আপনি ঈদের ব্যানার ডিজাইন করবেন একটা সুতো নিয়ে আমার ফন্ট গুলো হবে, সেখানে লাগবে হচ্ছে হ্যান্ড রাইটিং, তো হ্যান্ড রাইটিং যেহেতু আমরা পারি না কারো না কারো তো আছে, অথবা আপনার ঈদ মোবারকের কত সুন্দর হ্যান্ড রাইটিং পাওয়া যায় না, ওগুলো আপনি গুগল থেকে সার্চ দেবেন যে ঈদ কার্ড বাংলা, ওরা কিভাবে ঈদ শুভেচ্ছা জানাইছে, সুন্দর করে ঈদ ঈদ মোবারক লিখেছে, অথবা ইফতার মাহফিল অনেক সুন্দর করে ইফতার মাহফিল লিখে, এটা আমি একটা দিলাম ওই দিনে কাজে ইফতার মাহফিল, তো এই টাইপ তো আর আমার পক্ষে করা সম্ভব না, আমি তো আর্টিস্টিক ফোন পারি না, এই যে এটা তো কেউ নাকি করছে, আমি কি করলাম গুগল থেকে কেটে নিয়ে গেলাম, নিয়ে এটাকে পাক করে স্যান্ডেল দিয়ে একদম র করে দিচ্ছি, বাস এখন যত বছর ইফতার পার্টি হবে আমি এটা ইউজ করি, এটা এখন আমার হয়ে গেছে। ঠিক আছে, এরকম কয়েকটা শেপ নিয়ে নিবেন বিভিন্ন ডিজাইনে যেগুলো ভালো লাগে, এখানে দুইটা, একটা তো কালো আছে, কালোর উপর আরেকটা দিলাম, দিয়ে উপরেটার একটু সরাই দিলাম, ডাইনে দুই ধার দিলাম বা নিচের দিকে একটা দিলাম, তো এতে নিচে একটা শেড পড়ে গেল, দেন কি করলাম উপরেরটাকে সাদা একটা স্ট্রোক দিয়েছি, হ্যাঁ দেন উপরেরটাকে কি করলাম একটা সাদা স্ট্রোক দিয়ে দিলাম হালকা করে, বেশি দিলে তো আবার মূল ডিজাইন খেয়ে ফেলবে, ইয়ে দিলাম হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ভিজিটিং কার্ডটাকে সেটিং দেব, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এর বিষয়, যেই কোনো ডিজাইনের কাজই হোক না কেন আপনাকে সেটিংস দিতেই হবে, যদি এটাকে আমরা ইয়ে করতে পারি ইয়ে করতে চাই কি বলে আমরা প্রিন্ট করে এটা না, রোবটো বলা মানে এগুলি ইউজ করে
আচ্ছা, আট কার্ডের সাইজ কি বলছিলাম? একটু ডিফেন্স কালার কেন করে দেন? এটা আলাদা দিয়েছেন কেন? এটা আলাদা কেন? কি আপনার ফোন তো দুটি এক সমান আছে, আপনি তো আমাদের নিয়ম মানলেন না। 10 8 হইলে কিছু দুইটা সমান লাগে না? আর এগুলো আবার এক্সপান্ড করে দিচ্ছেন, এই যে আপনার ফন্ট সিলেকশন সুন্দর হয়ে যায়। আমাদের ওই ফন্টটা ইউজ করার নেই, আমি যে ফোল্ডার দিলাম যাই বল। না মানে আমার নামে কিন্তু কখন 10, এই যে একদম ছাপাই দিছেন না কেন? খারাপ লাগে এই ছাপানো, এখানে এই মাথা কত জায়গা থাকা, এই জায়গা কার জন্য রাখছে? এত উপরে ফাঁকা জায়গা কার, নিচে লাগিয়ে দিছে। যাই হোক, এগুলো খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আরো যদি দিতে হয় দেন র‍্যাবে কা সুলতান, আর নিচে আপনি কি পাস করছেন এটা যদি দিতে চান। অনেকে দেয় না, আইএ পাস, বিএ পাস, কারণ ওইটা তো হাইলাইট করার উদ্দেশ্য না, নাম ডেজিগনেশন। আর এই চাপানোর ফন্ট কোনোদিন ইউজ করবেন না, আমি কিছু ফন্ট দিছি ওগুলো ইউজ করেন। এটা কি, এটা তো ফন্টের সেম নেই চাপানো, এটাকে চাপাইলে কি অবস্থা হবে? এরপর মালিক আগে এম লেখছে ছোট হাতে, ঠিক আছে। আর এই নাম্বার গুলা অনেকে দুইটা করে ভাঙ্গে, আমি তিনটা করে ভাঙ্গি, তিনটা 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 ভাঙ্গ। হ্যাঁ, কিউআর কোডে কিছু আছে? এত ছোট দিচ্ছেন তিন, এটা তো দেখাই যাবে না। অথচ আপনি এক্সপান্ড করছেন 100,
সত্যি এই কাজ যদি ক্লায়েন্ট আমি দিতে যাই এত বড় বড় এক একটা এই দেখেন ছোট দিবেন না যখন বড় করে দেখতেছেন যখন এত বড় বড় আইকন না যখন আপনি ছোট করে দেখেন তখন তো আর না যখন অন্য কাছে আছে দেখুন 3.25 তখন কেমন লাগে এত বড় বড় তো লাগে না এই যে এক্সেল সেস 100 আমরা 100% কত বড় দেখছেন মনে জন্য তিনটে বাক্স বসাই দিচ্ছেন অবশ্যই আর বেশি দিবেন এই যে 0.25 এই বক্সটা করবেন 0.25 আরো ছোট দিতে পারো এটা তো এত টু ফাইভ দিবেন না আরো কম দিবেন যত কম দিতে পারেন আপনার এই লেখা আছে না আপনি একটা বুদ্ধি করে দিবেন এই যে টাইপটা আছে না আপনার টাইপের উপরে একটা কার্সর রাখবেন এটা আমি শিখাই দিই উপরে একটা গাইডলাইন দিবেন নিচে একটা গাইডলাইন দিবেন দিয়ে এবার আমার দরকার তো এইটার জন্য এইটার জন্যই তো আইকন নাকি মোবাইলের জন্য তো মোবাইলে আইকন তো আমার এত বড় থাকে নাকি এই এরিয়া কার এত বড় এরিয়া বাবারে বাবা আপনি এটা সমান করে ফেলেন এরকম ঘটনা ঘটে ছোট করতে গেলে মোটা হয়ে যায় এটা এইখানে আপনার এটা স্কেল না স্কেল টুলস এসে এই যে স্কেল কর্নার্স স্কেল স্ট্রোক এন্ড ইফেক্টস এই দুইটাকে আপনি চেক দিয়ে দিবেন দেন এবার ছোট করবেন রেশিও অনুযায়ী চিকেনই হবে মোটা ফেলবে হ্যাঁ এটা ওই কাহিনীর কারণে হয় দেন এটাকে বসাইলাম বসাইয়া এইবার যদি মন চায় যে আপনি অল্প একটু বাড়াই দেবেন হয়ে গেল আমার এত বড় বড় লেখা ধরে আছে আপনি যে এইগুলোর মাত্রা লেখাগুলো যে মানে ফন্ট ডেজিগনেশন যেটা দিবেন না ফন্ট দিবেন হ্যাঁ অবশ্যই ডেজিগনেশন যা টাইপ দিবেন এগুলো পাই দিবেন বেশি দিবেন না দেখেন এখন কত স্মার্ট লাগে আর এটা অনেক দূরে দিবেন না এখান থেকে এই গ্যাপটা যেটা এটা ঠিক আছে
অনেক দূরে দিবেন না, গায়ের সাথে লাগিয়ে দিবেন। আর প্রত্যেকটার জন্য এই দিকে আপনি এরো দিয়ে দিবেন, এই কি বলে গাইডলাইন দিয়ে দিবেন, সমান। এখন এটা যদি এই সমান হয় তাহলে লেখাটাও আমার এই সমান হবে, আমাদের হয়ে গেল। আপনি এই দুইটাকে গ্রুপ করেন? আচ্ছা, আমি তো তিনটা গ্রুপ করলাম, গ্রুপ করে নিয়ে এসে দেখলাম সমান হচ্ছে, তো এগুলো করবেন না, ডিজাইন গুলো খুব সতর্কতার বিষয়। তো ধীরে ধীরে এটা যেহেতু একটা একটা না, টোটালটা আপনি ধরেন না, গান করে সব টোটাল ধরেন, ধরে গ্রুপ করা নেই, আমরা এই জিনিসই তো গ্রুপ নেই, লোগো করছেন, লোগোই গ্রুপ করা নেই। আর এই লোগো আরো সুন্দর করেন। হ্যাঁ, এটা মানে এই এই ধারণা থেকে বের হয়ে গেলাম, লোগো ঘর, ডিজাইন ঘর, অন্য একটা কিছু আইকনিক করতে গেলে গ্রাফিক হওয়ার টেস্টের যে বারবার আছে এদিকটার মধ্যে যদি সেন্টার করতে তাহলে কি আরে খোদা, এই লোগোতে তো দুনিয়া ঝামেলা। খাড়া হয়ে গেছে একদম। কন্ট্রোল করা যায় না, বোঝা যায় কত সুন্দর আছে।
সমান করে দিবেন না? সব এক সমান, এখন সব এক সমান হয়ে গেল, এদিকে সমান এদিকে সমান, এখন দেন তো এটা চেহারাই পাল্টে গেছে। আর যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন কালসের, সেক্ষেত্রে আপনি এগুলোকে এই যে এগুলোর এই যে ঘরের ঘরটাকে ভেঙে দিচ্ছেন না কেন? এখন ঘটনা কি ঘটে, পুরোটা কিন্তু র হয়ে গেছে, এখন আর কোথাও স্ট্রোক নাই, স্ট্রোক আছে বোধ হয়, আপনি মানে এগুলো স্ট্রোক করেছেন, এটা স্ট্রোক, এটা স্ট্রোক, তাই না? যদি স্ট্রোকই রাখতে চান এই যে স্ট্রোক, এটাও আপনার স্ট্রোক, তাহলে এক্সপান করে দেন, ব্যাস এখন আর কোনো স্ট্রোক নাই মেরে খেয়ালছে। হ্যাঁ নাই, চাইলে এটাকে আপনি এখন ওয়ান কালার রকমের করতে পারেন, ঠিক আছে, এটার দরকার নেই। গ্রাফিক্স কর, ওনার নাম ঠিক আছে, গ্রাফিক্স কর, এদিকে জায়গা আমি কার জন্য রাখবো? আমি তো পাগল না, লাগাই দিচ্ছেন বলতে আপনি তো এই যে আমি বলছি এইটা এইটা আপনারা ডিজাইন করছেন সব কাটিং এর সাথে লাগান, আমি সেটা বলছি, এটা টেক্সটার থেকে কেন আপনি গেপ দিলেন? যদি আমি কথা বলে থাকি তাহলে আমি হয়তো পাগল হয়ে গেছিলাম, আমি এখন সুস্থ আছি। কিছু কথা আছে যেগুলো টেক্সটার মাঝখানে থাকবে, ওই সময় তো আমি কোন বান্ডলের সাথে ওকে অ্যালাইন করব না, ওকে আলাদা ওই কয়টা ধরে তারপরে অ্যালাইন করব না, আচ্ছা এখন আমরা সেটিংস এ যাবো, দুটোকে গ্রুপ গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে ফেলবো, ওকে বাইরে রাখি, আমাদের কার্ডের কাগজ হচ্ছে কত ধরে নেই আমরা 10 টাকার সেটিংস দিব অথবা 9 টাকার, 9 টাকা আসছে আপনার হাতে, আমরা 9 টাকার সেটিংস দিব, অ্যাট লিস্ট 9টা 5টা 7টা যাই হোক না কেন সেটিংস দেওয়ার ক্ষেত্রে যদি 1 টাকা হয়, যদি 1 টাকা হয়, 1 টাকার 1000 করে দিলাম, 1 টাকার তো সেটিংস লাগবে না, একটাই আমার, আমি 1000 কার্ড বানাবো, সেক্ষেত্রে আমার মেশিনের সাইজ অনুযায়ী আমাকে করতে হবে, তিন ধরনের মেশিন আছে, একটাকে বলা হয় ডাবল লিমিট অনেক বড় যেটা বলছিলাম যে 33 একবারে ছাপে, এটা ডাবল লিমিট,
এগুলো বলছিলাম আগে প্রথম দিয়ে। দেন হচ্ছে, দেন হচ্ছে আপনার ডিমাই, ডাবল ডিমাই, ডিমাই ডিমাই সাইজ হচ্ছে 38। আরেকটা হচ্ছে হাসিমটো বলা হয়, হাসিমটো অর্থাৎ এটা হচ্ছে শর্ট ডিমাই, লিখেন নাই কিন্তু লিখার কথা ছিল। এগুলো আমি কাগজ সাইজের সাথে, কাগজ সাইজের সাথে এগুলো লিখে দেবো। তো ডাবল ডিমাই, ডিমাই, শর্ট ডিমাই, আর শর্ট ডিমের পরে আরেকটা মেশিন আছে, এটাকে বলা হয় জিটিউ, জিটিউ। এটা একদম ছোট ছোট কাজগুলো করে আর কি। এটা সর্বোচ্চ সাইজ হলে আপনার 17x12টার এরকম ছোট ছোট সাইজ গুলো চলে আসবে। তো ধরেন আমরা এই মেশিন গুলো আবার প্রিন্ট কোয়ালিটি ভালো হয়, যেটা জিটিউ, জিটিউ যেটাকে বলা হয় আর কি। আর হাসিমটো যেটা, ওইটার প্রিন্ট ভালো হয়। হাসিমটো সর্বোচ্চ সাইজ চলে আপনার 15x20, এর উপরে যায় না, এই মেশিনে চলবে না। তারপরে যেটা ডিমাই, ওইটা চলবে আপনার 38, পোস্টাল গুলো দেবে না 38, এটা সর্বোচ্চ বলছি আর কি। সর্বনিম্ন তো ছোট ছোট দিতেই পারে সমস্যা। আর ডাবল ডিমাই সর্বোচ্চ হচ্ছে 33। এই হলো চারটা মেশিনের চারটা কোয়ালিটি। এরপর আরেকটা আছে শর্ট ডিমাই, শর্ট ডিমাই যেটা হাসি করতে ওটা হচ্ছে 18x15, এটাকে বলে শর্ট ডিমাই। শর্ট ডিমাই একটা নাম হচ্ছে হাসি মোটর, মেশিনের নাম আর কি, আপনি শর্ট ডিমাই ধরেন। আর একটা মেশিনের নাম হচ্ছে জিটিউ, ওইটা আপনার 17x12 এরকম চলে হাইস্ট। আর এরপর আর মানে পাঁচ ক্যাটাগরি মেশিন আছে। আর সর্বনিম্ন যে মেশিন, এটার নাম হচ্ছে মিনি, মিনি মেশিন। এই মিনি মেশিনে আপনার 14x11 এরকম, এর বেশি গুলো দাবি না। আর এগুলো তো সবসময় এক কালার কাজ হয়, এক কালার, দুই কালার, সর্বোচ্চ বানানো কালার, ফোর কালার কোয়ালিটি কাজ কখনো মেশিন হবে না। যেমন আপনার বিল, চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাষা, ক্রেডিট ভাষা, এগুলো এই মেশিন গুলোতে করে। যেটাকে বলা হয় আপনার মিনি, ওয়ান কালার, টু কালার, বাই কালার, বানানো কালার রূপে। আর এমনিতে কোনো কোয়ালিটি কাজ ওরা কোয়ালিটি আনতে পারবে ছোট। তো এই হচ্ছে মোট পাঁচটা মেশিন। তা আমরা সেট আপ করবো এখন, যেহেতু একটা কার্ড করব, ধরেন রেবেকা আপা আমাকে 1000 কার্ড অর্ডার করছে, 1000 কার্ড, উনি 1000 কার্ডই দরকার। তো ওনার 1000 কার্ড করতে গেলে আমার কোস্টিং এ আসে অনেক টাকা, 5000 টাকা কথা কথা। তো আর রেবেকা আপা বললো যে মানি ডাজ নট ম্যাটার, আমার চাই সেরকম কাজ। সেক্ষেত্রে আমরা ওনারটাই শুধু সিটিং দিব। সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে কিভাবে কাগজ বসানো যায়, কিভাবে খরচ কমানো যায়। সেই চিন্তা করে আমি চিন্তা করলাম শর্ট ডিমাইতে না, এরপরে যে চেষ্টা আছে ওইটাতে, যেহেতু এটা প্রিন্টিং কোয়ালিটি ভালো হয়, জিটিউ, হ্যাঁ জিটিউ কোয়ালিটি অনেক ভালো হয় প্রিন্টিং। আমরা যত প্রিন্টিং দেখবেন আমাদের সব জিটিউতে করি, হ্যাঁ এটাও জিটিউতে করছি, জিটিউতে করছে। কারণ হচ্ছে এটাতে প্রিন্টিং খরচ কম, আর হচ্ছে আপনার কাগজ ওয়েস্টেজ হয় না। যেহেতু ছোট মেশিন ওরা কোয়ালিটি ধরতে পারে, মেশিনের কোয়ালিটি খুব ভালো, এগুলো জার্মান প্রযুক্তি ভালো মেশিন। তো জিটিউ মেশিনে করব আমরা, সেক্ষেত্রে আমাদের আর্ট কার্ডের সাইজ হচ্ছে কত, 22x28। তো 22x28 তো আর এই মেশিনে চলবে না। এই মেশিনের সাইজ বলছি আমরা কত, 17 পর্যন্ত যায়, আর এদিকে হচ্ছে 12 বা 13 সর্বোচ্চ। তাহলে কাগজটাকে আমরা ভাগ করি, 22x28 কে আমরা অর্ধেক করি, 11x14, ঠিক আছে। তাহলে আমরা 11x14 কাজটা করি। 11x14 করার জন্য প্রথমে আমরা একটা বক্স নিয়ে নেব, হাইটে হচ্ছে 11 আর উইথ হচ্ছে 14। এই বক্সটা নিলাম, বক্সটা নেওয়ার পর এটাকে আমরা একটা স্ট্রোক দিয়ে ইজি রোল করি, দেন ধরে ওই যে এটা করে দিলাম, দিয়ে একটু বাড়াই দিই, প্লাস এক, প্লাস এই, এটার মধ্যে আমরা এখন কাঠগুলো সেটে নিতে। এখন একটা কথা বলছিলাম যে যে পেপার যে সাইজ হয়, এই সাইজে কিন্তু প্রিন্ট হয় না, তার মানে সাইজের থেকে আমাকে মিনিমাইজ করতে হবে কিছুটা। সেক্ষেত্রে আমি 5 ইঞ্চি করে
ছেড়ে দেবে মাইনাস পয়েন্ট ফাইভ, মাইনাস পয়েন্ট ফাইভ ছেড়ে দিলাম, তাহলে আমার কাগজ আসছে কত এখন সাড়ে তেরো সাড়ে দশ, বাট এটার মূল সাইজ কি চোদ্দ এগারো, এটার ভিতরে আমরা কাট গুলো দিই। এখন এই কার্ড আমরা সোজা সোজা দিতে পারি, এই যে এইভাবে একটার পর একটা এভাবে দিতে পারি, অথবা বেশি কার্ড দেওয়ার জন্য আমরা কি করতে পারি এটাকে ঘুরে ফেলতে পারি, আমাদের ইয়ে কোথায় রোটেট, এই যে রোটেট, রোটেট দিয়ে আমরা এটাকে ঘুরে ফেলি, শিফট ধরি জাস্ট, এভাবে পারেন তো নাকি, ঘুরে ফেললাম, ঘুরে ফেলে এখানে একটা বসাইলাম, বসাই এই দুটো ধরে শিফট ধরে এই এই, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার কি ফ্রন্ট সাইজ, ওভার সমস্ত আমরা এটা সেট করে দিতে পারব, ওভার টু ওভার সব করার পরে কার্ড তো আমার ওভার হয়ে গেল, কার্ড ওভার হয়ে গেছে আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্রন্ট কার্ড ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক, ফ্রন্ট এই মাথায় থাকলে ব্যাক থাকবে ওই মাথায়, ঠিক আছে। যেহেতু আমরা ছাপাবো কিভাবে, এই এক পিট কিন্তু প্রথম ছাপাই দিবে, ছাপাইয়া কাগজটা উল্টে দিবে, উল্টে দিয়ে আর পিঠে যাবে, তাহলে কি হয় এটা আবার অলরেডি এই পাশেরটা এই পাশে চলে আসে, হ্যাঁ তাহলে কি হলো আলাদা আলাদা হয়ে গেল, জাস্ট খালি কেটে ফেলবে আলাদা আলাদা কার্ড হয়ে গেল। এখন এটাকেও আমরা ঠিক অনুরূপ ভাবে ঘুরে ফেলবো, রোটেট করে এটাকে রাখবো এই মাথায়, আচ্ছা আপনার সাইজ ঠিক আছে কিনা, সাইজ কি বড় করছেন নাকি অনেক, আপনি এই যে সাড়ে তিন পেলেন তো সোয়া তিন, থ্রি পয়েন্ট টু ফাইভ না, এটা আপনার কার্ডই তো বড়, এখন আমি এই কার্ড এখানে জায়গা দিব কোথায়, এই কাগজ তোমার জায়গা হবে না, আমি ঠিকই দিয়েছি, হায় হায় দিছেন তো, এইটা দেখেন তুমি এই যে এই কার্ডটা দেখেন, এটাও সেম, এটি কি তিন সাত, হইলো না বলো, এখন করা যাবে না ঠিক করে ঠিক লাগে, এটা আবার এটা ভাঙতে হবে, যেরকম যেরকম নেওয়া লাগবে সেরকম নিয়েছে, আমি বেশি বেড়ে গেছি, আমি জানি তোমার পুরো চাপ Thank you.
ওকে তাহলে দুটোকে আমরা রোটেট করলাম 90 করে ফ্রন্ট নিয়ে আসলাম এই পাশে ওই পাশে দিতে পারেন সমস্যা নেই আর ব্যাক নিয়ে আসলাম এই পাশে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে দুটার মাথা কিন্তু একদিকে দুটার মাথা একই দিকে না হ্যাঁ এটা আপনি ঘুরে ওই দিকে ঘুরে দিতে হবে মুখামুখি সব সময় মুখামুখি দিতে হবে আর একটা করতে পারেন দুইটার মাথায় আপনি বাইরের দিকে দিতে পারেন তাতে হবে বুঝতে পারছি এটার মুখ এদিকে থাকতে পারে এটার মুখ এদিকে থাকতে পারে কিন্তু দুইটার মুখে দুই দিকে থাকতে পারবো না মুখোমুখি থাকতে হবে অর্থাৎ এটা যখন এই দিকে আসে এটা যখন ওই দিকে যায় ঘুরে লেগে কিন্তু একই হয়ে যায় মুখোমুখি হয়ে যায় ঠিক আছে দেন এখন আমরা এরকম এই যে ফাঁকা জায়গায় এটা কয়টা আসে এদিকে এটা কয়টা আসে এটা দিকে ঠিক আছে এটা আগে প্রথমে এদিকে নিয়ে আসি এটা আমার কার হচ্ছে কত 2.2 এটাতে জাস্ট ডাবল ক্লিক করব মাইনাস দেব 2.2 কন্ট্রোল ইউ দিয়ে রাখবেন হ্যাঁ তিনটা আসলো এটা দিদি কয়টা আসলো এটা তিনটা আসবে এটা তিনটে যেহেতু এটা তিনটেই আসতে হবে জায়গা থাকার দরকার নেই তো জায়গা থাকলে তো আমার লস একটু তো কাটিং এর জন্য একটু ফাঁকা থাকতেই পারে কিছু যায় আসে না করে দিলাম মিলিয়ে দিলাম এই যে এদিকে ফাঁকা হয়ে গেল লাগিয়ে দিলাম তিনটে সাথে তিনটে এই জায়গাটা থাকবে না আমার তো এটা রাখবি না এটা থাকবে কেন এটা তো জাস্ট মা হ্যাঁ প্রিন্ট এটা এটা তো কাগজের মিডিলে প্রিন্ট হবে কাগজের মিডিলে যখন প্রিন্ট হবে দুপাশে তো সমান গ্যাপ থাকবে আচ্ছা এখন এটাকে লক করে রাখি নাইলে বুঝতে সমস্যা হবে এখন এই তিন ছয়টা হলো না ছয়টা এই ছয়টা আসবে কয়টা নিচের দিকে তিনটা আসবে একটা আসলো গ্রুপ করে নিবেন উপরেটা হ্যাঁ দেন আমি আমার বক্সটা ফেলে দিই দেখেন অল্প একটু ফাঁকা আছে এই যে একটু একটু কাজে লসটা জানতে করতেই পারে এটার জন্য বিষয় না সামান্য একটু জায়গা কতটুকু আনুমানিক 0.3 এটা কোনো বিষয় না প্রথমে যে বারোটা নিয়ে ছিল এটা ইলেভেন ফর্টি যেটাকে কমায় আমরা সাড়ে আধা ইঞ্চি করে ছেড়ে দিছি
দুই সাইডেই আধা ইঞ্চি করে আমরা ছেড়ে দিচ্ছি। 13-14 দিকে আমরা আধা ছেড়ে দিলাম, 13.5 হলো, 11 দিকে আমরা আধা ইঞ্চি ছেড়ে দিলাম, 10.5 হলো, 10.5 এবং 13-15-এর মধ্যে আমরা টোটাল কাট সেটআপ দিলাম কয়টা, ব্যাক ফ্রন্ট মিলে, ব্যাক ফ্রন্ট মিলে আমাদের কাট হচ্ছে এখন 9টা, কয়টা না, 1 2 3 1 2 3 1 2 3, 9টা। যখন আমাদের ব্যাক ফ্রন্ট হয়, প্রিন্ট হয়ে যায় ব্যাক এবং ফ্রন্ট, সেক্ষেত্রে আমাদের কাট হয়ে যাবে এখানে 18টা, 18টা না, এই শিট থেকে আমাদের কাট বের হচ্ছে কয়টা, 18টা না, এটা তো আলাদা, এটা একটা, এটা একটা, সবগুলোতে একটা হয়ে যায় তাই না, এই ফুটপ্রিন্ট না, এই ফুটপ্রিন্টগুলোতে একটাই হয়ে যায় তাই না। তো সেক্ষেত্রে আমাদের এই শিটটা থেকে আমাদের কাট বের হচ্ছে কয়টা, 18টা। তাহলে টোটাল শিট থেকে কয়টা কাট বের হলো, বের করা সম্ভব এখন, সম্ভব, ১৪-১৪ = ২৮, আর ১১-১১ = ২২, কত হইলো, ২×২=৪, তার মানে ২২-২৮ চারটা টুকরা হবে কাগজের। তো চার টুকরা, প্রত্যেকটা টুকরা ১৮টা করে হলে কয়টা কাঠ, ১৮×৪ তাই না, ওই কাঠগুলোই বের হবে। দেন এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে যে আমরা এটার জন্য ওই যে আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা মার্ক আমাদেরকে দিতে হবে, এটাকে বলা হয় রেজিস্ট্রেশন মার্ক, কালারের মার্কটা বলা হয় রেজিস্ট্রেশন মার্ক। সেটার জন্য আমরা কি করব, এরকম একটা বক্স নিয়ে এটাকে চারটা টুকরো করব, চারটা টুকরো করে জাস্ট খালি দেখেন কলাম, 1 2 3 4, এখন আমরা একটা টুকরের কালার করব হচ্ছে সায়ান, আর একটা হচ্ছে ম্যাজেন্টা, আর একটা হচ্ছে সব সিঙ্গেল কালার ইয়েলো, আর একটা হচ্ছে ব্ল্যাক। আপনি আবার এই কালার গুলোর উপরে লিখে দিবেন সুন্দর করে, সি সি ফর সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর ব্ল্যাক হচ্ছে কে। এখন সবগুলোকে আপনি সাদা করে দেন, এটাকে বলা হয় রিভার্স, রিভার্স করে দিলাম। ওগুলো নিচ থেকে একটু কমাই দিই, এটাকে বসাবো আমরা এই মাথায়, লাগাই দেবো, হ্যাঁ, এই মার্কটার সাথে লাগাই দেওয়ার পরে আপনি গ্যাপটা কতটুক দিবেন, ১.১ অলেস, ১.১ গ্যাপ দিবেন। এই গ্যাপটা কোথা থেকে তৈরি করবেন, কন্ট্রোল কে দিয়ে এই যে প্রিফারেন্স এই অপশনে আসবেন, অথবা অথবা এডিটর এসে এই যে প্রিফারেন্স এসে আপনার জেনারেল, ঠিক আছে, এখানে দেখেন কন্ট্রোল কে, ঠিক আছে, এটা কোথা থেকে আসছে, এডিট অপশন থেকে, প্রিফারেন্স এসে জেনারেল,
এটা আমরা শর্টকাটে করি কি কন্ট্রোল কে। আসার পর এখানে পয়েন্ট দেয়া আছে 1 পয়েন্ট, আমরা করব 0.1 ইঞ্চি। সেক্ষেত্রে আপনার এই যে এখান থেকে এই যেটা ইউনিটস এখান থেকে পয়েন্টের জায়গা ইঞ্চি করে দিবেন। বারবার এটা চেঞ্জ হইতে পারে, যতবার চেঞ্জ হোক না কেন আপনি এখান থেকে সেটা ইঞ্চি করে নেবেন যদি আপনার ইঞ্চির মাপ লাগে, ঠিক আছে। কখনো কখনো আপনার মিলিমিটারের মাপ লাগবে, সেক্ষেত্রে এখান থেকে মিলিমিটার করে দিবেন, সবগুলো মাপই এখানে আছে। কখনো কখনো আপনার সেন্টিমিটার লাগতে পারে, এখান থেকে এসে আপনি করে দিবেন। আচ্ছা ইঞ্চি করে ফেললাম, ইঞ্চি করার পরে কন্ট্রোল কে, আবার এসে আমরা করবো কত 0.1 জাস্ট চলে গেল, ধরলাম 0.1 গ্যাপ, 0.1 গ্যাপ, এটাকে এদিকে একটু বেশি দিলাম, 2 দিলাম 0.2। ওকে আচ্ছা ঠিক, এটাকে আবার কপি করে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিয়ে এই পাশে আরেকটা বসাবো, একই উপরের মাঝ যেতে সমান আছে, এদিকে একটা দিলাম দুটো দিলাম, ঠিক আছে। এই দুটোকে ধরে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে নিচে দুই পাশে দুটো দিলাম, ঠিক উপরেও আবার এরকম দুটো দিতে হবে। তাহলে এটার মাথাটা কোন দিকে আছে, উপরের দিকে, এটাকে আপনি ঘুরে নিচের দিকে দিয়ে দিবেন। এটাকে জাস্ট ধরে কপি করেন, কপি করে কন্ট্রোল এফ, জাস্ট এইটার সাথে ধরেন শিফট দিয়ে উপরেরটার সাথে ধরে, এই যে এটা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ, আমরা গ্যাপ দিয়েছিলাম কত 1, এক ওয়ানে উপরের সাথে লাগলো আর এক ওয়ানে গ্যাপ তৈরি হলো, ঠিক আছে। এখন এটা উপরের দিকে মাথা না, এটাকে আমরা নিচে দিয়ে করে দেবো, জাস্ট 180। ওকে একটা কাজ শেষ, এটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন মার্ক কেন দিলাম, রেজিস্ট্রেশন মার্ক দিলাম হচ্ছে যে আমার এখানে যত কালার আছে এটার জন্য আমার সাইডটা প্লেট হবে না, সাইডটা প্লেটে আমার প্রত্যেকটা প্লেট আপনার আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকটা প্লেটে কোন কোন প্লেটে কি কালার ইউজ হয়েছে এটা আলাদা হয়ে যাবে। সায়ানের জন্য আলাদা একটা হবে, মেজেন্টার জন্য আলাদা একটা হবে, ব্ল্যাকের জন্য আলাদা হবে, সায়ানের জন্য, ঠিক আছে। প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা প্লেট হয়ে যাবে, অর্থাৎ আমার টোটাল ডিজাইনের মধ্যে কোথায় কি কালার আছে এটা এখান থেকে কনভার্ট হয়ে যাবে এখান থেকে, হ্যাঁ। তখন প্লেটের সাথে কিন্তু একসাথে সবগুলো আসবে না, প্লেটের সাথে আসবে সি, যেটা সি ওটার সাথে সি আসবে, যেটা মেজেন্টা আছে মেজেন্টা প্লেট ওটার সাথে জাস্ট এম আসবে, ঠিক আছে। সবগুলোর মধ্যে কিন্তু এই মার্কটা আসবে না, এটা দেওয়ার উদ্দেশ্য কি, যখন একটা প্লেট প্রিন্ট করার পর আর একটা প্লেট প্রিন্ট করতে যায়, অর্থাৎ আপনি প্রথম সায়ান প্রিন্ট করছেন, এটা তো আর কালার প্রিন্টার না, এটা তো প্রেসের ভিতরে প্লেট খুলে খুলে দিতে হয় বারবার। ধরেন আপনি সায়ান কালে প্রিন্ট করে ফেলছেন, সায়ান প্লেট প্রিন্ট শেষ, এবার মেজেন্টা দিবেন আপনি, এই মার্কটা যখন থাকে তখন কি হয় এই মার্কের উপর বসায় বসায় ওরা রেজিস্ট্রেশনটা ঠিক রাখে, না হলে কি হবে পরের প্লেট দিলে যদি একটু একটু সরে যায়, বারবার বলি আমি একটু যদি সরে যায়, ধরেন আপনি কোয়াটার সুতাই সরলো সামান্য, এক সুতারও অর্ধেকের অর্ধেক সরলো, তাতেও কি হবে একটা মানুষের চোখ 7-8টা চোখ হয়ে যাবে, মিলবে না, লেখা নিচে শেড আসবে, তাই না। এই জন্য এই মার্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় রেজিস্ট্রেশন মার্ক, অর্থাৎ কালারের রেজিস্ট্রেশনটা ঠিক রাখার জন্য, একটু অ্যাকচুয়াল রাখার জন্য এই মার্কটা দিতে হবে, ঠিক আছে। দিলাম, দেন আরেকটা দিতে হবে কি গ্রিফার মার্ক, গ্রিফার ওই যে বলছিলাম না এক গ্রিফার দুই গ্রিফার, আর গ্রিফারটা হচ্ছে যে আপনার প্লেটটা কিভাবে সাজাবে, কাগজটা কি ভার্টিক্যালি উল্টেবেন নাকি হরাইজন্টালি উল্টেবেন, হরাইজন্টাল তো পাশাপাশি আর ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, কাগজটা আপনি কিভাবে ইয়ে করবেন। যখন আপনার ধরেন যে দুই গ্রিফার হয় সেক্ষেত্রে কাগজটা হয় উপর থেকে নিচে এইভাবে ইয়ে করে দেয়, আর যখন আপনার এক গ্রিফার হয় সেটা জাস্ট ভার্টিক্যালি হরাইজন্টালি তার পাশাপাশি আপনার কাগজটা চেঞ্জ করে দেয়, জাস্ট এটি। কালার প্রিন্টারে আপনি যখন প্রিন্ট দেন সেক্ষেত্রে আপনি এটা দেখবেন, কোন কোন কাগজ আছে খালি বের হয়েছে উঠে দিয়েছেন উঠে আবার, তাই না, দিতে হয় না আর পিঠে প্রিন্টের জন্য, এটাও তো ওইভাবে আপনাকে দিতে হবে, কাগজ উল্টে দিতে হবে, কাগজ তো আর প্রেসে অটো উল্টে গেল, হ্যাঁ উল্টে দিতে হয় না, জাস্ট এইভাবে উল্টে দিতে হবে। এখন উল্টে দেওয়ার তরিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইভাবে মানে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরাইজন্টালি পাশাপাশি, দুইটার জন্য দুইটা সেট। যখন আপনি হরাইজন্টালি দিবেন মানে পাশাপাশি দিবেন সেক্ষেত্রে আপনাকে গ্রিপারের জন্য জায়গা রাখতে হবে হাফ ইঞ্চি, মানে এক গ্রিপারে হাফ ইঞ্চি, দুই গ্রিপারে
1 ইঞ্চি অর্থাৎ ভার্টিক্যালি যখন দিবেন সেক্ষেত্রে আপনার উপরেও জায়গা রাখতে হবে হাফ নিচেও হাফ ইঞ্চি আর যখন আপনি পাশাপাশি যাবে নিচে জাস্ট আপনার হাফ ইঞ্চি আনা বুঝে গেছে তা আমরা সেটিং দিচ্ছি হচ্ছে মানে এক গ্রিফারে সেটিং দিব আমরা যেটা হচ্ছে হরাইজন্টাল ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন মার্কটা দিলাম এখন আমরা দেবো গ্রিফার মার্ক হচ্ছে যে টোটাল কাজের যে সেন্টার আছে এই সেন্টারটাকে শনাক্ত করা এবার টোটাল কাজগুলোকে আমরা কি করি গ্রুপ করে ফেলি এখন এই টোটাল কাজের জন্য বাউন্ডিং বক্স একটা সেন্টার আসছে না সেন্টার কোনটা এটা না টোটাল কাজের সেন্টার হচ্ছে এটা এখানে আমরা একটা গাইডলাইন নিয়ে আসি একটা গাইডলাইন নিয়ে এলাম আর এই দিকে টোটাল ইয়ে হচ্ছে কোথায় এটা দরকার নাই তারপর দিলাম আর কি যে নিচেরটা ইম্পর্টেন্ট এই আমরা একটা গ্রিফার মার্কের জন্য একটা ইয়ে নেব এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রোক নেব স্ট্রোকটা হবে খুবই চিকন 0.5 এই এই দুটোর মধ্যে এটাকে ইয়ে করে দিই সেন্টার করে দিই তাই না এই সেন্টার হয়ে গেল এখন এই মাথায় এই দিকে একটা তীর দিব ওই দিকে একটা তীর দিব তীরগুলো কোথা থেকে আনবো দুইটাকে দুইটা তীর দেওয়া শেষ সরি এখন এই এই সেন্টারে একটা তীর দিতে হবে আবার সেন্টার একদম সেন্টার দেখা দিতে হবে কাগজ উল্টে পরে আবার এই মার্কে দিবে নাহলে তো কাগজ একদম পয়েন্ট আপনি তো কোন একটা পয়েন্ট দিতে হবে নাহলে কাগজটা মিলে যাবে কিসের সাথে তাই না এই গ্রিফারের সেন্টার সাথে ওরা এইভাবে সেন্টার করবে দিলাম দিয়ে নিচে একটা তীরের মতো দিয়ে দেবো সেন্টারের জন্য হ্যাঁ নিচের তীর বলতে এই পাশটা এখন আর আমার এই গাইডলাইনের দরকার নাই ফেলে দিলাম এখন আমার সেন্টার হয়ে গেল এখন আমার এই প্লেট সম্পর্কে কিছু লেখালেখির ব্যাপার আছে না কি কাগজ হবে এই কাগজের কথাগুলো এখানে দিয়ে দিলাম আর কোনো ল্যামিনেশন ট্যামিনেশন থাকলে এখানে আমি লিখে দিলাম জাস্ট এগুলো ওদের জন্য ইনফরমেশন বাট আমাদের কাজ কিন্তু শেষ আমাদের কাজ আরেকটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের কাটিং মার্ক এই যে কাটিং মার্ক আছে না কাটিং মার্কগুলো আমাদের দিয়ে দিতে হবে যেহেতু এই কোনো মার্কই তো আমাদের থাকবে না এই 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 লাইনগুলো তো আমাদের থাকবে না প্রিন্টে তাই না সেক্ষেত্রে আমরা জাস্ট মার্ক দিয়ে দেবো তো মার্ক দেওয়ার আগে এটাকে আরেকটা সুন্দর করে দিই এটা অনেক লম্বা হয়ে গেছে আমরা এখানে একটা নোট দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কাগজ আমরা এখানে একটা নোট দিয়ে দিলাম যে এই কাগজে তুমি ছাপাবো
আর এইদিকে একটা দিয়ে দেই, এই তথ্যগুলো আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এটা কি হবে, 300 গ্রাম 8 কার্ডে প্রিন্ট হবে, আর কার্ডের সাইজ হচ্ছে 14x11 এই সাইজে। হ্যাঁ, আর কি হবে, এক গ্রিফারে হবে, এক গ্রিফারে 4 কালার প্রিন্ট হবে, আর সাথে হবে কি স্পট এবং ম্যাট ল্যামিনেশন হবে আমাদের। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা দিয়ে দেবো। এগুলো তো লেখার কিছু না, এগুলো তো আপনি আপনার তথ্য দিবেন আর কি, ওদেরকে বুঝার জন্য। আমরা কাজ তো শেষ, মার্ক পর্যন্ত আমাদের কাজ শেষ। এই যে এগুলো দিলাম, এগুলো তো জাস্ট ওদেরকে বোঝানোর জন্য। মেশিনে আপনি যেহেতু যাইতে পারছেন না, আপনি মেইলে পাঠিয়ে দিবেন, সেক্ষেত্রে এই তথ্যগুলো ওদেরকে দিয়ে দিবেন, ওরা এটা দেখলে বুঝবে হ্যাঁ এইগুলো হবে। আফটার প্রিন্টিং এর পরে বোধ করার কথা, এখনো তো আমি যাইনি এখানে, আমার তো কাজ এখানে শেষ হয়নি, মার্ক করছি। হ্যাঁ, আমি তো আর কাটিং মার্ক দিইনি। আচ্ছা, এখন দেবো আমরা কাটিং মার্ক। কাটিং মার্কের দেওয়ার তরিকা দেখেন, এটা খুবই সহজ বিষয়, জাস্ট একটা করতে হবে। এটা একটা করলাম, এই ধরলাম, দেখেন শিফট ধরে ধরে, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন ধরে শিফট, এই মাথাও ধরবেন, এই মাথাও ধরবেন, এটা ধরবেন, এটা ধরবেন, এটা ধরবেন, এটা ধরবেন, এইটা ধরবেন, জেড কি করবেন, কন্ট্রোল সি ছেড়ে দিবেন, কন্ট্রোল সি দিয়ে ছেড়ে দিয়ে কন্ট্রোল এফ। এখন আমরা ওই যে মার্কটা আমাদের কত বড় হবে, বিশাল বড় তো দেওয়া যাবে না, 0.1 এর বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, 0.1 কিন্তু এটা ওভার হয়েছে, বাইরে হয়েছে, বুঝছেন, কিন্তু এটা দাগটা তো অনেক বড় না, অনেক বড়। কিন্তু আপনি কিন্তু ওই ছেড়ে দিবেন না, গ্রুপিং এর মধ্যে রেখে দেন, প্রয়োজন গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে ফেলেন। এখন এসে এই জায়গায় এটা ভিজিটিং কার্ডের কাটিং মার্ক নিয়ে এসেছেন আমরা কপি করে, সেই জন্য এটা ভিজিটিং কার্ডের যা ছিল ওই সাইজটি এখন আছে 3.25, আমরা রাখবো হচ্ছে মাত্র 0.1। কিন্তু এটা কি হয়েছে, বিশাল চিকন হয়ে গেছে, ফুটে না, জাস্ট আমরা আইড্রোপার দিয়ে এই কালারটার সাথে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এই যে মার্কটা আমরা এখানে নিয়ে আসলাম, এই মার্কটাকে আমরা কয় কালার রাখবো, অবভিয়াসলি সব সময় আমাদেরকে এই মার্কটাকে 4 কালার রাখতে হবে, এইটার মধ্যে সকল কালারগুলো দিয়ে দিতে হবে, যেহেতু প্রত্যেকটা প্লেটের সাথে এটা মার্কটা থাকতে হবে। ধরেন আমরা সায়ানের সাথে মার্ক আছে, ম্যাজেন্টার সাথে নাই, তাহলে তো হবে না, প্রত্যেকটা কালারের সাথে আপনাকে এই মার্কটা আসতে হবে। আসার জন্য কি করতে হবে, এই মার্কের মধ্যে আপনাকে প্রত্যেকটা কালার দিয়ে দিতে হবে। আর একটা কাজ ওইখানেও বাকি রয়ে গেছে আমাদের, এগুলোর মধ্যে কিন্তু একই কালার করে দিতে হবে, এগুলোর মধ্যে, হ্যাঁ প্রত্যেক প্লেটের সাথে আমার রিপার মার্ক আসবে, এগুলো আমাকে ওইভাবে 4 কালার করে দিতে হবে, প্রতি কালারের সাথে আমার এই ইনফরমেশন আসতে হবে প্লেটের সাথে। দেন ওকে, এখন কি করলাম, একটা একটা মার্ক আসছে না, এই যে একটা 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 একটা। এখন যদি আমি এখান থেকে কোপ দেই, তাহলে এইখানে মার্ক তো লাগবে, তাই না, এইটাকে জাস্ট কি করবেন, এইভাবে ধরেন একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ধরেন, ধরে এই যে অল্টার ধরে জাস্ট একটা ক্লিক করে নেন, র
জিটার রাওয়া দেন, দিয়ে মাজেরটাকে তেলে দেন। বুঝতে সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। অল্টা ধরা মানে কি কপি করা না, তো অল্টা চেপে ধরে একটা র দিলেন, এই যে লেফট, আমি এই পাশে নিয়ে করতাম লেফট র, তাহলে একটা কপি হইলো দুইটা কপি হইলো। আমার তো এই মার্ক অনুযায়ী একটা লাগবে, এখানে তো আমার লাগবে না, এখানে তো আমার কাটিং হবে না, তাই না? তো আমি মাঝেরটা ফলে দেবো। এখন বুঝতে সমস্যা হয়েছে? কারণ আমি তো 1.1 সেট আপ এখানে করিয়ে রেখেছি, 0.1 আমি যা করতেছি আমার সব 0.1, কন্ট্রোল কে দিয়ে আমি করে রেখেছি না এখানে 0.1, যতগুলো গ্যাপ দিচ্ছি যতগুলো মার্ক দিচ্ছি সব 0.1। আর আমরা আগেই ভিজিটিং কার্ডে মাপ গুলো কাটিং মার্কটা করে রাখছি 0.1, মনে আছে? দেখেন 0.1 কারিশ্মা সব জায়গায় 0.1। আর যদি এক এক জায়গায় এক এক মাপ দেওয়া লাগতো পাগল হয়ে যেত। এখন সব কিছু নিয়ম অনুযায়ী হচ্ছে, 0.1 0.1, মাঝে 0.1 আমি ফেলে দিলাম। ওকে, এই পাশে তো আর নাই, তার মানে এখানে একটা মাঝখানে দুটো দুটো কোপ, এটা হলো মেশিনের কোপ দেওয়া আর কি। আচ্ছা, টোটালটা এখন গ্রুপ আছে, আমি কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই মার্কটা আবার আমাকে নিচে জাস্ট নিয়ে আসতে হবে। এই চলে আসছে, জাস্ট মার্কে বাইরে দিয়ে দেন, হয়ে গেল দুই পাশের মার্ক। ওকে, এবার আমরা লেফট এবং রাইট একই নিয়ম, একই নিয়মে, খুবই সহজ কাজ। 2 3 4 5 6, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, 1 2, সারাদিন লাগবে আপনার, করেন আপনি ওইভাবে করেন, সমস্যা নেই। আপনার হাতে যদি মেলা সময় থাকে আপনি ওইভাবে করবেন, আমাদের সময় নাই, অবশ্যই করা যাবে, যাবে না কেন, একটা কাজ তো বিভিন্নভাবে করা যায়, আমি তো সময় বাঁচাইতেছি। আপনার তো এমন সময় বাঁচানোর টেকনিক জানতে হবে না, আরো অপশন আছে, জাস্ট খালি ধরবেন, ট্রিম মার্ক আছে, ট্রিম মার্ক আছে না এখানে, ট্রিম মার্ক দিয়ে মার্ক গুলো অটো আসবে, কিন্তু এর গ্যাপ তৈরি করে আসবে, এগুলো আবার চাপাই দিতে হবে, ওটাও দেখাচ্ছি। আমি যেটা করতেছি এটা হচ্ছে আমার যাতে এক কাজ বারবার করতে না হয়, ধরলাম কপি করলাম, এটা মাথা নষ্ট কিছুই নাই, সবগুলোর হাইট করে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে হাইট গ্রুপ সব গ্রুপ মানে সকল মার্ক গুলার গ্রুপ করলাম। এখন রয়েছে কি, এরা রয়েছে, এগুলার এখন আমরা এই যে গ্রুপ সিলেকশন টুল ধরে স্ট্রিপ গুলাকে না তাহলে রয়ে গেল কি, জাস্ট আমার টেক্সটে যেগুলো আছে ওগুলো রয়ে গেল, জাস্ট এখন মার্ক গুলো দেখেন, আপনি এইভাবে করে পাঠাইতে হবে পেন্টে, এইভাবে করে, এটা কি বিশাল কোনো কাহিনী? এটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড সেটিং শেষ, এখানে প্রিন্টে যাবে, বাকি রইল কি ল্যামিনেশন, ল্যামিনেশনের জন্য আপনি যদি এটা আপনি গ্লোসি ল্যামিনেশন হয়, এক ধরনের প্লেন ল্যামিনেশন আছে না, যেগুলো তো কোনো স্পটের অপশন নেই, জাস্ট প্লেন, পুরোটাই পুরোটাই একটা ল্যামিনেশন, অর্থাৎ এটা চকচক করে, এটা হচ্ছে কিছু কিছু অংশ, কিছু কিছু অংশ মানে সব না, এটা বলে স্পট, স্পট মানে কিছু জায়গা আপনি মার্ক করে দিলেন, এই জায়গা হাইলাইট করা আছে ফোল্ডারের মধ্যে, সেখানে যে ফোল্ডার নিয়ে এসেছিল সেখানে ছিল, হ্যাঁ ফাইলের মধ্যে ছিল যে স্পট, এটা হচ্ছে স্পট। ল্যামিনেশন হচ্ছে আপনার 4-5 ধরনের ল্যামিনেশন আছে, একটা হচ্ছে গ্লোসি, সবচেয়ে সস্তা ল্যামিনেশন, কিছু ভিজিটিং কার্ড দেখবেন যে সব সত্তর হাতে নিলে এগুলো 170 টাকা প্রক্রিয়া করতে থেকে পাওয়া যায়, রাস্তাঘাটে অনেক আছে এগুলো দেখানো বৃষ্টিতে ভিজে না, এগুলো এটা একটা ইয়ে থাকে ফিল্ম ইউজ করে উপরে, এটা বলা হয় গ্লোসি ল্যামিনেশন। আর একটা হচ্ছে ম্যাট ল্যামিনেশন, ওটা কোনো গ্লেজ থাকে না, বাট এটা দেখতে সুন্দর না, এটা এটাতে ম্যাট ল্যামিনেশন করা, ম্যাট ম্যাটা করলে ম্যাট ম্যাটা হবে, বাট কোনো চকচক করবে না, এটা খুবই স্মার্ট।
আর একটা হচ্ছে ইউভি লেমিনেশন, এটা আর একটা, আর একটা হচ্ছে স্পট লেমিনেশন, এটা হচ্ছে স্পট আছে, এটা দেখেন ছবিটার উপরে মানে স্পট আছে, হ্যাঁ এটা স্পট, হ্যাঁ কিন্তু সব জায়গাতে সফট করে না, মানে যেই যেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করছি ওগুলো আমরা স্পট করে দিচ্ছি, স্পট মানে সবগুলো না কিছু 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 অংশকে হাইলাইট করা, এটা হচ্ছে স্পট লেমিনেশন। তার মানে লং লেমিনেশন ধরে রাখেন সাইড ধরনের লেমিনেশন আছে আপনি, গ্লোসি, ম্যাট, গ্লোসিকে গ্লুও বলা হয়, আপনার যদি কোথাও আবার গ্লু শোনেন যে ভাই তো বললো গ্লোসি, হ্যাঁ গ্লোসি মানে তো চকচক না, ওই যে প্যারেন লাভলি দেখছেন না এখন আসছে গ্লু, এইচডি গ্লু আসছে না, আমি ওই দিন মিলাইলাম তারা তো এই ভাষাগুলো আমার থেকে নিচ্ছে, এইচডি গ্লু মানে চকচক করে, এটা তার মানে এখন মেয়েরা প্যারেন লাভলি দিবে চকচক করবে, তাই না, আবার হাই ডেফিনেশন মানে চকচক করবে মানে আরো সেই মানে চকচক করবে মানে হাই ডেফিনেশন চকচক করবে, ঠিক আছে, এইচডি মানে তো হাই ডেফিনেশন, তো ইউভি স্পট ম্যাট ইউভি গ্লোসি, গ্লোসি হলো সর্বনিম্ন মানের লেমিনেশন এবং এগুলো খরচ খুব কম, ফুল বডিতে হয় ব্যাক টু ব্যাক এই পাশে দুই পাশে, এগুলো খুব সস্তা মানের হয়, এর চাইতে একটু দামি হচ্ছে ম্যাট, ম্যাট দুই ফিটেই হয় মানে একটু সামান্য রেট বেশি এটা, আর স্পট এবং ম্যাট যেগুলো আপনি স্পট দেখবেন যতগুলো কার্ডে আপনি স্পট দেখবেন লেমিনেশন এগুলো অবশ্যই দুইটা থাকবে স্পট এবং ম্যাট, কিন্তু গ্লোসির সাথে দুইটা একসাথে হবে না, গ্লোসি জাস্ট গ্লোসি একদম পুরোটাকে ইয়ে করে ফেলবে, দিচ্ছে স্পট ম্যাট মানে কোয়ালিটি, স্পট ম্যাট মানে কোয়ালিটি, আর গ্লোসি মানে পুরো ফুল বডি এইচডি গ্লো প্যারেন লাভলি, আচ্ছা এই হলো বিষয় ওই লেমিনেশনের স্পট গুলো কিভাবে নির্দিষ্ট করবেন, এটা আবার পরে দেখাতে হবে, এতগুলি একসাথে দিলে খেতে পারবেন না বদ হজম হয়ে যাবে, না এটা একদম সহজ, এগুলো তো সূত্র হ্যাঁ করেন, ভিডিও দেখবেন 10 বার দেখবেন ভিডিওতে, এখানে এখানে কিছুই করা হয় নাই, আপনার কাছে মনে হচ্ছে যেন অনেক কিছু করে ফেলেছি, কিছুই করি নাই, কি করছি রেজিস্ট্রেশন মার্ক বানাইছি, কালার কালার যেটা কালার দিয়ে রেজিস্ট্রেশন করলাম, গ্রিফার করলাম, আর হচ্ছে কাটিং মার্ক দিলাম, আর কিছু করছি, আর সেটিং দিলাম সেটিংস, গ্রিফার যেটা এই যে এটা এইটা 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 এই যে মার্কটা দিলাম, এই মার্কটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমি এটা দিয়ে ওদেরকে আবার লিখেও দিলাম যে আমার এই প্রিন্টে হবে এক গ্রিফার, গ্রিফার বলতে মেশিনে যখন কাগজটা দেয় হ্যাঁ ওইখানে মেশিনে একটা জায়গায় কাগজটাকে সেন্টার করে দিতে হবে, এই সেন্টার করার জন্য একটা মার্ক লাগবে, এই মার্কটা আপনাকে দিয়ে দিতে হবে যেটা আমরা এখানে দিলাম এই যেটা, আর গ্রিফার জিনিসটা হচ্ছে যে আপনার কাগজটা যা দিবেন তাই কিন্তু ঠিক হবে না, যেইখানে কাগজটাকে সেটিং করবে মেশিনের নিচের অংশ, এই মেশিনের নিচের অংশে এখানে 0.5 ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক আপনাকে জায়গা ফ্রি ছেড়ে দিতে হবে, এখানে যদি আপনার লেখাও থাকে এই লেখাটা খেয়ে ফেলবে মেশিন, এই লেখা আপনার আসবেই না, তার মানে আপনাকে কাগজ যখন আপনি নেবেন কাগজের নিচের দিকে অবশ্যই অবশ্যই আপনাকে 0.5 ইঞ্চি ছেড়ে দিতে হবে মেশিনের কারণে, এটাকে গ্রিফার বলা হয় আর কি, গ্রিফারের জন্য, হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি হরাইজন্টালি যখন সেটিং দিবেন সেই ক্ষেত্রে, আর যদি ভার্টিক্যালি হয় অর্থাৎ দুই গ্রিফার হয় অর্থাৎ আপনার কাগজটা যদি উল্টায় যায় একদম উল্টায় যায় ভার্টিক্যালি উল্টে যায় সেক্ষেত্রে আপনাকে মেশিনের ওই ওই পাশের জন্য আপনার 0.5 ইঞ্চি জায়গা দিতে হবে, অর্থাৎ উপরেও 0.5 ইঞ্চি নিচেও 0.5 ইঞ্চি, আর যদি হরাইজন্টালি যদি হয় তাহলে আপনার 0.5 আর 1 ইঞ্চি, ঠিক আছে ওইটা সেটিং আবার আলাদা, আমরা দেখালাম এখন ভার্টিক্যাল হরাইজন্টাল সেটিং অর্থাৎ এক গ্রিফারের সেটিং দেখেছি, দুই গ্রিফার দেখাইনি, হ্যাঁ 1 ইঞ্চি হলো দুই গ্রিফার, 1 ইঞ্চি দুই আর 1 ইঞ্চি দুই গ্রিফার, 0.5 ইঞ্চি এক গ্রিফার, আর সমস্যা ভিজিটিং কার্ড করার সময় আমরা ডিজাইন করতে মানে এই দিন না ডিজাইন করে দিলাম,
এই কাজ করবে কি আপনার আপনার কাছে আপনার খুব সহজ কাজ। আমরা তো আমার কাছেও প্রথম দিন এমনি লাগছে, হ্যাঁ কত মার্ক দিতে হয়েছে কত জায়গায়, এখন তো জানি যে এগুলো ছাড়া হবেই না। আমার এক শীটে বেরিয়েছে কয়টা এখন, মূল শীট কে আমরা খন্ড গুলো কয়টা, চারটা, 4 × 18 কয়টা, 72। তো 72 1000 বিভাগ 72 আমার বোর্ড লাগতেছে মাত্র 13টা, 13টা দিলে তো আর হবে না, এটার সাথে তো বাড়াই দিতে হবে, কিছু তো বাদ যাবে, কাটিং বাদ যাবে, না 13টা চাপে দিতে হবে, 14-15-16টা দিবেন। তো 16টা কাঠের দাম কত, একটা কাঠের দাম যদি 14 টাকা হয়, 14 × 16 বোর্ড, মূল বোর্ড 224 টাকার লাগবে কাঠ, আর প্লেট করতে হবে 4টা প্লেট আপনার নিবে 600 টাকা, যোগ 600, আর আপনার ছাপার জন্য নিবে হচ্ছে 4টা প্লেটে 300 টাকা করে নিলে, যেহেতু ছোট মেশিন 300 টাকা করে নিলে 3×4 1200 আর হচ্ছে ডিজাইনের জন্য আপনি যাই চার্জ করেন, ভিজিটিং কার্ড ডিজাইনে ধরেন আপনি 500 টাকা নিলেন, 500। এরপরে একটা শীট কাটতে হবে না, আলাদা করে কাটতে হবে না, কেটে বক্সের মধ্যে ঘুরতে হবে না, এক একটা বক্সের দাম 1 টাকা, 10টা বক্সের দাম 100 টাকা, আর টোটাল 1000 কাট কাটিং করতে লাগবে আপনার 200 টাকা, তো 200 আর 100 300 টাকা। এরপর আপনার আছে যাতায়াত, যাতায়াত ধরবেন না, পকেটের টাকা দিতে যাবেন না, যাতায়াত ধরবেন আপনি পুকুরে যাওয়া আসা ধরেন 100 টাকা, রিক্সা ভাড়া আপনি হেঁটে যাই নিয়ে আসবেন মাথায় করে 100 টাকা বাঁচিয়ে গেল, হ্যাঁ কোস্টিং এর আপনি 100 টাকা ধরবেন, 100 ধরেন 200, আপনি সিএনজি ছাড়া চলেন না, এই জন্য আপনার 200 হইল, কত 3024 টাকা নেট খরচ, নেট খরচ। এখন এটার উপর আপনি প্রফিট করবেন না, এটার উপর আপনি প্রফিট করবেন ধরেন 20% বা 30%, 3024 × 20 6004 ওই যে ডিজাইনের জন্য নিলেন 500 550 কত 1100 টাকা আপনার প্রফিট করলেন, আমি যদি একবারই তো এখানে আমি 1 টাকার জন্য সেটিং দিলাম না, ওইখানে আপনি 9 টাকার বসাবেন, জাস্ট কাগজটা বেড়ে দিন, কাগজটা যাক বাড়বে, খরচ মানুষ তো সব একই, সেক্ষেত্রে আপনার প্রফিট কত 6000 টাকার উপর, এটা আজকে যারা আসলো না তারা মিস করলো, ভিডিও দেখতে হবে, আসলে এটা আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি।